হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিতে আজ আমি বানাবো কাঁচা কুমড়োর পোস্ত যেটা গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পোস্তটা বেশ নুন মিষ্টি হয় তো চলো আমরা রান্নাটা শুরু করি দেখো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতন কাঁচা কুমড়ো এটার আমি ভেতরের শ্বাসটা পরিষ্কার করে ফেলে দিয়েছি এরপর আলু এবং কুমড়োর খোসা ছাড়িয়ে এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে আসার পরে এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেটা কড়াইয়ের চারিদিকে আমি একটু ছড়িয়ে নিলাম তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম দেখো কুমড়োগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম ভালোভাবে এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে প্রথমেই ছেড়ে দেব কেটে রাখা কুমড়োগুলো কুমড়োটা ছেড়ে দেওয়ার পর ভালোভাবে প্রথমে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখো প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার বান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এরপর দেখো কুমড়োটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেব। এরপর কুমড়ো এবং আলু দুটোকেই ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে অন্য অন্যদিকে দেখো আমি মিক্সির বাটিতে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ মতন পোস্ত আর দু চারটে কাঁচা লঙ্কা ওটাকে আমি জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে দেখো কুমড়ো আর আলুটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে একটু কিছুটা পরিমাণ জল বেরিয়েছিল এরপর এর মধ্যে আমি দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পোস্ত বাটাটা কুমড়ো থেকে যে জলটা রিলিজ হয়েছিল সেই জলেই আমার আলু কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এখানে আমার জল অ্যাড করতে হয়নি তো দেখো আমার পোস্ত রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো বন্ধুরা তোমাদের আমার রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আমার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং